এটা হচ্ছে ব্রহ্ম সরোবর হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফ্যামিলি ক্যানভাস তো আজকে আমরা আছি কুরুক্ষেত্রে আজ এখানের সাইড সিনগুলো আমরা দেখব তো চলো উইদাউট এনি ফার্দার আজকে দিনটাকে স্টার্ট করা যাক আর তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো এটা হচ্ছে সূর্যা কুণ্ড এখানে দুর্যোধন জলের তলায় লুকিয়েছিল এটা হচ্ছে ব্রহ্ম সরোবর আর এটা হচ্ছে পঞ্চ পাণ্ডবের মন্দির এটা হচ্ছে বিড়লা মন্দির তো এখন আমরা এসেছি কুরুক্ষেত্রের মাঠে মহাভারতে যে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল তো যেই মাঠে হয়েছিল সেই মাঠ এটা অ্যাকচুয়ালি কুরুক্ষেত্রের যুদ্ধটা অনেকটা এলাকা জুড়ে মানে পুরো কুরুক্ষেত্রটাই পুরো মাঠ বলা হয় বাট এখন ঘর বাড়ি রাস্তাঘাট হয়ে গেছে তো যাই হোক এই জায়গাটা এখন এটা হচ্ছে রণভূমি এটাকে বলা হয় তো এখন সেই মাঠে এসেছে তো আজকের মতো আমাদের কুরুক্ষেত্রের সাইড সিন গুলো কমপ্লিট